1975 সালের 15 আগস্ট দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে স্বাধীনতা বিরোধী প্রতিক্রিয়াশীল চক্রের দ্বারা স্বাধীনতার মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়। এই হত্যার মধ্য দিয়ে বাঙালি জাতি তাদের কিংবদন্তি নেতাকে হারিয়েছে। 1975-এর 15 আগস্ট শুধু বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমেই বাংলাদেশের স্বাধীনতার অস্তিত্বকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। সেদিন বঙ্গবন্ধু সহ 18 জনকে হত্যা করা হয়েছে। পৃথিবীতে অনেক রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটেছে, যদি আমরা তাকাই পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্দিরা গান্ধী, বেনজির ভুট্টো, শ্রীলঙ্কার রাষ্ট্রপ্রধান এবং অসংখ্য রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটেছে, কিন্তু বঙ্গবন্ধুর মতো রাজনৈতিক হত্যাকাণ্ড পৃথিবীতে দ্বিতীয়তে ঘটেছে কি না এটা আমার জানা নাই। কারণ সেখানে পরিবারের সকল সদস্যকে প্রায় হত্যা করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী এবং শেখ রেহানা দেশের বাইরে থাকার কারণে তারা প্রাণে বেঁচে যায়। এবং আমরা লক্ষ্য করেছি যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে বাঙালি জাতির বঙ্গবন্ধু বলেছিলেন বাংলাদেশকে সোনার বাংলা কায়েম করবে, এবং তাকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশকে একটি পেছনের দিকে ফিরে নিয়ে যাওয়া, তাকে হত্যার মাধ্যমে বাংলাদেশকে একটি মিনি পাকিস্তান বানানোর ষড়যন্ত্র করা হয়েছে। এবং আমরা লক্ষ্য করেছি বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের জন্য বিচার না হয় ইন্ডেমনিটি অর্ডিনেন্স জারি করে বঙ্গবন্ধুর হত্যার বিচারের পথকে রুদ্ধ করা হয়েছে। পৃথিবীতে এমন কোনো জাতি নাই যেখানে কাউকে হত্যার পথকে রুদ্ধ করতে হবে, এই ঘটনা কিন্তু নাই। কিন্তু আমরা দেখেছি বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে যারা হত্যা করেছে তাদেরকে পুরস্কৃত করা হয়েছে, কাউকে বিরোধীদলীয় নেতা বানানো হয়েছে, জাতিসংঘের পদে কর্মরত করা হয়েছে, বিভিন্ন রাষ্ট্রের হাই কমিশনার বানানো হয়েছে, বাংলাদেশের রাষ্ট্রীয় লাভজনক পদে তাদেরকে অধিষ্ঠিত করা হয়েছে। এই নজিরও পৃথিবীতে গোটা পৃথিবীতে আছে বলে আমি মনে করি না। তাই বঙ্গবন্ধুর মতো নেতাকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশকে অনেক ক্ষতি করা হয়েছে। বাংলাদেশ আজকে অর্থনৈতিকভাবে যে জায়গায় দাঁড়িয়েছে, এই বাংলাদেশ কিন্তু কানাডা, ফ্রান্স, ব্রিটেনের মতো, অস্ট্রেলিয়া সহ আরও অনেক বড় রাষ্ট্রের মতো অনেক আগেই হয়ে যেতে পারত, কিন্তু সেই স্বাধীনতা বিরোধী প্রতিক্রিয়াশীল চক্র বাংলাদেশকে সকল দিকে অন্ন, বস্ত্র, খাদ্য, বাসস্থান, চিকিৎসা এবং বাংলাদেশের যে মৌলিক অধিকার সেই মৌলিক অধিকারকে হরণ করা হয়েছে। আজকে বঙ্গবন্ধুহীন বাংলাদেশ, এই বাংলাদেশ আজকে আমরা তাকে ছাড়া আমরা কল্পনাই করতে পারি না। সেই কিউবার ফিডেল ক্যাস্ট্রো সমাজতান্ত্রিক নেতা, তিনি বলেছিলেন যে আমি হিমালয় পর্বত দেখি নাই, বঙ্গবন্ধুকে দেখেছি। সুতরাং বঙ্গবন্ধুর মতো নেতা এই পৃথিবীতে আসবে কি না জানি না, এবং বাংলাদেশের এই প্রেক্ষাপটে বঙ্গবন্ধুর যে আদর্শ, তাকে হত্যা করলেও তার আদর্শকে কিন্তু হত্যা করা যায় নাই, তার অস্তিত্বকে হত্যা করা যায়। তিনি আছেন, তিনি থাকবেন লাল সবুজের পতাকায়, এবং যতদিন যাবৎ যতদিন রবে পদ্মা মেঘনা কৌরী যমুনা বহমান, ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। সুতরাং বঙ্গবন্ধুকে হত্যা করলেও বঙ্গবন্ধুর আদর্শ, বঙ্গবন্ধুর যে উদ্দেশ্য, তার যে নেতৃত্ব, তিনি যে আমাদের বাংলাদেশকে একটি স্বাধীনতা দিয়েছেন, একটি পতাকা দিয়েছেন, একটি রাষ্ট্র দিয়েছেন, সুতরাং সেই বঙ্গবন্ধুর আদর্শকে বুকে নিয়েই আমরা সুখকে শক্তিতে পরিণত করে আমরা সেই বলতে চাই, এনেছিলে সাথে করে মৃত্যুহীন পান, মরণে তাহাই তুমি করে গেলে দান। সুতরাং বঙ্গবন্ধুর যে আদর্শ, সেই আদর্শকে নিয়েই আমরা এগিয়ে যেতে চাই।